বন্ধুরা আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভাগ ও জেলার সদর শহরের নাম বর্তমানে পশ্চিমবঙ্গে পাঁচটি বিভাগ এবং তেইশটি জেলা রয়েছে বিভাগগুলি হল এক নম্বর বর্ধমান বিভাগ এই বিভাগে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও হুগলি জেলা দু নম্বর মালদা বিভাগ এ বিভাগে রয়েছে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর তিন নম্বর জলপাইগুড়ি এই বিভাগে রয়েছে আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা চার নম্বর প্রেসিডেন্সি বিভাগ এ বিভাগে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ও হাওড়া জেলা পাঁচ নম্বর মেদিনীপুর বিভাগ এ বিভাগে রয়েছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা সদর শহরগুলি হলো প্রথমে দার্জিলিং দিয়ে শুরু করি উত্তরবঙ্গ দিয়ে দার্জিলিংয়ের সদর শহর দার্জিলিং কালিম্পকের কালিম্পক জলপাইগুড়ির জলপাইগুড়ি আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার কোচবিহারের কোচবিহার উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুরের বালুঘাট মালদার ইংরে ইংলিশ বাজার মুর্শিদাবাদের বহরমপুর বীরভূমের সিউড়ি নদীয়ার কৃষ্ণনগর পশ্চিম বর্ধমান আসানসোল পূর্ব বর্ধমান বর্ধমান বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়ার সদরসর পুরুলিয়া হুগলির চুচুরা উত্তর চব্বিশ পরগনা বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুর কলকাতা কলকাতা পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তমলুক ঝাড়গ্রাম ঝাড়গ্রাম আর হাওড়ার হাওড়া এ হল সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলা সদর শহর বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা রয়েছে তেইশটি তবে দুটি জেলা আরও ভাগ হওয়ার কথা আছে মালদা এবং মুর্শিদাবাদ যদি এই দুটি জেলা ভাগ হয় তবে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা দাঁড়াবে পঁচিশটি বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন